আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস তো আপনাদের নতুন করে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে আপনারা অ্যাসাইনমেন্টের শিরোনাম পরিবর্তন করবেন কিন্তু কিভাবে সেটা পরিবর্তন করতে হবে সেটা নাকি অনেক স্টুডেন্টই বুঝতে পারছিল না তাই আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটি বানানো তো একটু লক্ষ্য রাখবেন আমি আপনাদেরকে আগে দুইটা পেজ দেখাই তাহলে বুঝতে পারবেন আগে আমাদের যে সিস্টেমটা ছিল এটা অ্যাসাইনমেন্টের নম্বর অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম তাহলে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নম্বর অধ্যায় এক আর ভৌতরাশি এবং পরিমাপ যেটা সেটা কিন্তু হচ্ছে যে অ্যাসাইনমেন্টের শিরোনাম এবার একটু আসেন আপনাকে বলছে যে তোমরা একটা কাজ করবা এই অ্যাসাইনমেন্টের যে শিরোনামটা আছে না এই অ্যাসাইনমেন্টের শিরোনামটা এটার পরিবর্তে এটা লিখতে হবে শুধুমাত্র এটুকুই চেঞ্জ অর্থাৎ দেখিনি যে বহুত রাশি এবং পরিমাপ আছে না নাই তাহলে যে বহুত রাশি এবং পরিমাপ এটা ছিল আপনাকে পরিবর্তন করে জাস্ট এটা লিখতে হবে সরল যন্ত্র ও তার ব্যবহার এবার আমরা চলে যাই আমাদের সেই এই ফর্মের ক্ষেত্রে আমাদের যেটা কভার পেজ আর কি তো কভার পেজের ক্ষেত্রে আমরা এটা কীভাবে পূরণ করবো একটু লক্ষ্য রাখে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর সব কিছু এগুলো ঠিক থাকবে এটা নিয়ে কোনো সমস্যা নেই আর এটা অবশ্যই নমুনা কপিটা থাকতে পারবে না সেটা আপনাদেরকে বলেছিলাম আমি অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর এটা এক আছে সবই ঠিক থেকে যাবে তাহলে আমরা এখানে ইংলিশে এক লিখে দিলাম এবার অ্যাসাইনমেন্টের শিরোনাম আগে আমরা লিখতাম কিভাবে ভৌত রাশি এবং পরিমাপ বাট পরিবর্তন করে যেহেতু দিয়েছে সরল যন্ত্র ও তার ব্যবহার কথা বুঝতে পারছেন এই যে লেখা আছে এখানে তাহলে আমাকে জাস্ট এখানে অ্যাসাইনমেন্টের শিরোনামে লিখতে হবে সরল যন্ত্র এই যে সরল যন্ত্র ও তার ব্যবহার ও তার ব্যবহার আর কোনো জায়গাতে কোনো ধরনের পরিবর্তন হবে না বাকি সবগুলো আগের মতো যেরকম করে লিখেছিলেন সেরকমই থেকে যাবে আশা করছি এবার আমার স্টুডেন্টরা একেবারে ক্লিয়ার করতে পেরেছে এই বিষয়টা আপনাদেরকে আসলে কী বোঝাতে চেয়েছিলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ